Oggi quando che mi trago mai? Mi ha fatto mai fondi sta. Vedi, su tu mai fondi sta, nani? Oia, su tu mai fondi sta. Dunque, ti ha solito il balasi. Ma te ne va? No, bada rodi tambeti, ma te ne va? Ma te ne va? Oh, vino già! Oh, ti mai beta, non come mai bada rodi? Oh, vedi. Oh, hai giù. Oh, dove sei? Chi ti ha detto come mai? Abba, ora ti sei detto come sei? Ma che ti ha detto? একটু জলদি আইন যেন, একলা বাড়ি আমরা তিনজন থাকি, আপনার থাকলে ডর লাগে আব্বা, এমনও মানছে নানানটা মাতে। আব্বা তুমি না কইলে আমার লেগে সুগন্ধি তেল আনতাই। তুই আর সময় পাস না, ওখন মাসের শেষ, তুই বুঝলে নানি পরে আনবানে। ও বেটি মাই তার দাম খাই রাখেনি, তার দাম কেউ কি দিও না, আমার মাইরে তো আমি তারিখ বাক্কা কটা করে লিছি, আনিয়া দিমু দিমু করে দিতাম পারলাম না, কেটা করবো 138 টাকা সুগন্ধি তেলর দাম। আব্বা ওখান তেল টেল আনা লাগতো না, আর আমরা দু বই না যখন মিঠা তেল দেয় তাইও মিঠা তেল দিই। এ আল্লাহ বেটি রাগ করো খেমি, আমার ছোট বুড়ি তার আবদার তো একটু বেশি থাকবো বুঝো না খেনি। আচ্ছা আব্বা তেলও লাগতো না, বুঝে গেছি। ও বেটি রাগ করিয়া না গো আম্মা। আচ্ছা আব্বা তার কথা বাদ দেন, তাই একটু বেশি বেশি আবদার। আচ্ছা রে গো। আচ্ছা আব্বা তুমি বাজারে যাও, আমি দেখো। ও যাইতাম বাজারও না গেলে তো গোমাই ওই তো না, আমি তো গিয়া হিবাই শেষ করিয়া বাজার আবার আনতাম হইব দইছে বড় যে একটু খেয়াল নজর রাখি, আর ও খদু আনতাম নি আবার সময় ফাইলে লই আইলে বাংলা খদু খাইবা তো। আচ্ছা আচ্ছা গো মাই এরে, আচ্ছা গো মাই তার যাইতাম কি গড়ে দিত তিনজনে খেয়াল নজর রাখি বুঝছো নি। আচ্ছা এই মা লিমা ওবে দে আছেন, ওই তুই আমরা সংসারের অবস্থা জানোস না, তোর তেল লাগবো সুগন্ধি তেল, আমরা দুই বোনে যেটা মাখি তুই ওটা মাখুস না, হেনে নুনান্তে ফান্তা পুরায় আর তানের লাগবো ও তেল। আমি তো কইলাম আমার লাগতো না, দিন দিন খালি তোর আবদার খালি বাড়ে রে, কমে রান একটু বুঝ, আমরা এই অভাবে সংসার, আব্বাই একলা আমরা তিনজন মানুষ থাকি তা কত টেনশনে থাকি, গ্রামের মানুষ কত যন্ত্রণা দেয় আমরা, আর তুই কেন আসস খালি তোর রূপচর্চা আর সুচর্চা লইয়া। দূরে বা তুমি বেলা বাজাবি না, তুই বেলা দাঁড়াবি না, কিতা কিতা কইতা কই দাও, কিতা কইতাম তুমি আমার কি আর কি মারা রে, কিতা কইতা কই দাও তিনগু বন জোয়ান জোয়ান থাকে এর লাগে কথা কইছি আমি তোমার বাসা কইছি, আমি যাদা দিলে কইছি রে ভাই, এখন তোমার আমি কেতার লাগে খারাপ ব্যবহার করছি নি কোনদিন, খারাপ ব্যবহার খারাপ নজরে চাইছি নি কতদিন, না না তুমি খারাপ, তুমি তো জুয়ান মাছের গড়ে জিতা নেবা বুঝো না, এখানে আমরা চিন্তা করো জুয়ান মানুষ তারা বাড়ি যাইতে এখানে বা। হ্যাঁ এই তুই কিতা ফিডার কাজ নি, তুই জুয়ান না নিবি, এই তুই না আমার বয়সও বড়, বুঝছি তো বুঝছি তো কেন কোথায় সে রায়, আমি তো জোয়ান তুমিও জান, আমি এখানে যাই তারা বাড়ি এখানে বুঝো না, আমি তারা দেখে রাখিবা তিনটা জোয়ান ফুটে দেখে রাখি, আমার আমার তো একটা জুয়া আছে রানি, একটা দায়িত্ব আছে তার ফুটে, একটা দায়িত্ব পড়ে যায় ভাই এর লাগি, তুই দেখে রাখস নানি, তুই দেখে রাখার তোর অধিকার আছে আর আমার দেখে রাখার অধিকার নাই। এই হুন আব্বাটান কইছ পাল্লা করছ, এখন কিন্তু আমি তোর ঠেং ঠেং বাড়িয়ে ভাঙিলি, আর নাইলে সুজা এখন কথা কই মুখান রাখতে, তুমি বা মহেন্দ্রের বাড়িতে বা কালির বাবু একসঙ্গে জগে মারামারি যাওয়ার দরকারটা কি তার বা, এ
তো এলাগি তোমালকে বনে না আচ্ছা তুমি কিটা কইতাছ রে ওখান খো দেখি ফুসে নি আমার ফুসলে তো ফুসিছ না লি গাছ পাখালি ভাবি আমার আত্ম তুমি তোমার নারে নারে আটবা কিটা কও কি যা তোর বেবাটল লাগাইন মাত মাতের রে হে এই আমি যেখান কইছি ওখান শুনবে না শুনতে না ওখান তাকো শুনবে নি তাই তা কই রে আমার দিন মইন দিন ভাই আবার আবার কুদাও আচ্ছা কিটা কিটা কইতা কও আমার কাছে সিটি নিয়া দিবেন খা খা গেছে লিমার কাছে লিমা সব ছোটটা গেছে নজর ফেলাইছো রে ভাই একবারে শুনলো যে গুগুরেছে তোমার বুদ্ধি আছে খালা মানুষ হইলো আর কি তৈল আচ্ছা সিটি সিটির দাম সমস্যাটা দিম এগুলো লেখা কিতা থাকবো হইতে হইব লেখা কিতা থাকবো বুঝো না নি অত তা বুঝা নি লাগে লেখা তো থাকবো আমি তাইলে বালা ভাই তুমি তো সময় করি আমার লাগে দেখা করতো এগুলো সম্ভব না সা সাই আমার খুব বিশ্বাস করে বিশ্বাস করেন বুঝছেন তারাও বিশ্বাস করে কৃষ্ণলীলা সিটি কৃষ্ণলীলা সিটি আমি আদান প্রদান করতাম মন দিয়া বালা ভাই বেটা দিতে নাই না রে ভাই অন্য অন্য কিছু অন্য কিছু দিতে নাই তো না আমি আমি সিটি সিটি দিতাম দিতে পারতে না 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 দিতে পারতে নাই না বা তাই তাই না নি ভালো মানুষ তো গাইরা বা ফুড়ি রে বিয়া দিলেই বাবা বুঝছো নি তোমার তুমি না রে বা আনা না বিয়া করতে না জোর করতে না কয়েকদিন লইয়া খেলে এবারে বা জোর করতে সি আমারে তুমি ভালো ফাইল বা সাসার আমার ভালো ফাইল আতান ফুড়ি তো আমার ভালো ফাইল বা হিসাবে দেখে সাসার কাছে তুমি খুব নিরাপদ না নি তোমার নিরাপদ গিরি আমি ছুটাই মনে তোমার নিরাপদ করি আমি ছুটাই মনে আবার গেট কত খরচ কেটে গেট কত খরচ কেটে লাগি রে আমি কি তাফিও আমি কি তাফিও নি এ সুন্দরী চলেছে একা পথে সঙ্গী হলে তার দুষ্কৃতাতে ধরো আমার হাতে চলবো সুজা পথে আছে দেশনি আমি তোমার বালা ভাই মন তো নে অন্তর তো নে বাস্তব সত্যি কথা কইরাম ও তো বই ভাও কেন তুমি হত কি বান আমারে লুকাইতে হার আমি জানি তুমি শিকারাই দেয় না তবে তোমার ভিতরে কিন্তু দিদা দিদা জি না আপনি যে তবে এটা কিচ্ছু না 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 অসম্ভব আমার নাম যদি তোমার অন্তর নাই নাইনি তোমার মনের মধ্যে বাপ না জাগে তুমি জাগাও না মানাও এখান কথা জানিয়ে রাখো সুন্দরী তোমারে আমার ঘর ছাড়া আমার সঙ্গী ছাড়া আমার জীবন সাথী ছাড়া নানি অন্য কারো হতে দেব না প্রয়োজনে আমি মানব বন্ধন করমু রাজপথে তরুয়াল চালাইমু আমি সংগ্রাম করমু রক্তর বন্যা বাসাই দিমু হাসা সত্যি কথা কইরাম ইয়ারে লালু কেলে খামি আইতো না একবার খোসাই বালা ভাই একবার খানে একশোবার কইলেও কোনো লাভ হইতো না আমি তো কতবারও কইরাম আপনারে আমি আপনার বালা পাই না বালা পাই না বালা পাই না এরে আপনি আমরা পথ ছাড়িয়ে দিন নাইলে কিন্তু আমি শিখ দিয়ে মানুষ ডাক দিব রাখ তোর মানুষ মানুষ দেখাই রে তুই আমারে আমার জগৎ কোনো মানুষ লাগে না আমার উপরে মাত্র আসুনি আমি লিডার এবার নির্বাচিত হয়েছি মহিলা ওয়ার্ড সভাপতি আমার মহিলা সংস্থার সভাপতি বানাইছি তুই কিটা মনে করস তুই আমারে এই হুন বেটাগিরি আর বড় বড় মাত্রা লম্বা লম্বা মাত নাই আমার সামনে দেখাইস না আমি তোর বালা ফাই ওখন হইরাম তখন হইম যখন আমার শ্বাস ওলাইব বুঝছস সুদা সাদা কইরাম রাজি হই যা আর নাই গি কিলা তোলা লাগে আমার জানাস আপনি গি তুলতা কি লাগান আপনি তুলক্কা কিন্তু আমার এখানে কোনো গি তুলা হইতো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় কঠিন মেয়ে গো তুমি এরে কঠিন হইলে না খামি আইতো না তুমি নরম হই যাও না ফাত্তর বাঙ্গালে যা ঘুরা করো লাগুর হই যাই ও মিষ্টি মেয়ে তোমাকে নিয়ে চাঁদের দেশে পাড়ি দেব একলা যাইবে নি একলা যাইবে নি স্যার কেবল লগে লগে যাইব এই ইনা কি কথা চুপ চুপ সইলর বুয়া দেখেন না চাচা আমরা দোকানে যাইরাম সিনিয়া নাথ এর মধ্যে তাই ফত আটকাইছেন আটকাইয়া যেটা কবিছি মাত অতা মাত্রা ওগুলো কিতা রে আসানি চাচা উনো কাছাই আসতাম না খাতাম না চাচা এলা হয়েছেন না আপনি আমারে ইয়া আল্লাহ আপনার আর গেছে আপনার আর বসে কিন্তু আমার মারবি হয়েছে আপনারা তো আমার জন্ম আপনারা তো আমি শিয়ান হয়েছি ইলা আইসুন তো দিদার কোন বেড করে পাইছেন আপনারা হোক আছেন পড়ালেখাও করছি কত নম্রভদ্র ভাবে চলা ফিরো আমার খবর নম্রভদ্র ভাবে এত সামাজিক মানুষ আমি ও অন্য কথা কোনো অসুবিধা হইলে আমার হইতো কোনো সমস্যা হইলে আমার হইতো কোনো দরকার লাগলে আমার হইতো তুই খোঁজ খবর লও রাখি তুই কে বে খোঁজ খবর লও সাসা করো ভাই গাও তো সাসা করো ভাই সাসা করো ভাই তার কোনো গুণ নাই নি এই দিদার সইলর ভুয়া বাইরেয়া ফাতাই কইলো মুশিদা জানোস নি এরে হুন আমার এলাকা দিদা চলতো নাই
আমার এলাকা দিতে চলতো না তুমি নষ্ট আমি করবো আমার এলাকার তাকি তাকি আর আমরা এলাকার আটমু আর আঙ্গুল চুষমুনি পয়সা লাগে না এরে হুন সাসার তো আগর রবিশর খবর জানোস ইয়া সাসাতে মনে ডর রে ভাই তাইবো আগর রবিশরে আবার আনতে দিস না আনলে খুব অসুবিধা হইব আর সাসা বয়স হয়ে গেছে তুই তো আবার আইবো কিলা বয়স হইছে ঠিক আছে কিন্তু তোমার মত শয়তান রে কিলা ঠিক করে ওখানে আমি বুঝি আমি বুঝি বুঝছনি হর তোর চেহারা দেখলে আমার রাগ উঠে হর আরে রে হুন আর কোনদিন হুন না যেন কোনো ফুরিন্তর লগে তুই বাদ ব্যবহার করছো ইয়াল্লা সাসা হাইছি না কোনদিন আর হইতা না সাসা যাই গেছে সাসা তুমি গরু মরছে ফিলিফিলি করা কোন সময় তাবা মারতো কোন সময় নিতো ও বস্তা তোমার ধরবো নাই সারা গাও যেন খারাপ পয়েন্ট নজর হইলো তোমার তোমার বাড়ি হ্যাঁ এখানে তুমি বুঝতে না এখানে ইমার্জেন্সি না ভাই সাহেব আপনি জেলান বুঝুন এখানে আমিও বুঝলাম ও যে আপনি উপকার করাত আমরা বাড়ি তাই কিন্তু গাঁয়ের মানুষ দশজনে তো দশ কথা হয় ভাই সাহেব এখানে তো আমরা কথা কইতে পারি কইতে তো পারে না আমারে কিছু না কইতে পারে না শুইতে পারে ও তো অটুট তো কোন সমস্যা না যেসা কি যেসা থাকুক কত কি কত নমুনার মাঠে লাত মুড় করে দেয় আমি 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 কুত্তা লাগান তেতা কুত্তা লাগান বইতাছি আমি আমি আমার যে বালা এই কাজ আমি করে দেব দুনিয়া যত যত দিতাম বয় সুজামা আমরা তো ফুরিন মানুষ বদনাম তো সব আমরার এটা এটা ঠিক কথা হইছে বদনামটা তোমার থানো বুঝছো নি আচ্ছা তুমি এটা চিন্তা করি না বদনাম হইব তুমি যদি একটা বালা কাজ করো দেবা দুই একে ও করে দিই তোমার বদনাম করবো এটা খারাপ কাজ করো ও হো দেবা ও বদনামও করবো বদনাম যেগুলো করো এগুলো খালি তুকে তুই এটা কই ওর ইটা দেবা কোন দোকানে গেলো বা কোন দোকানে গেছে ফখরুলের দোকানে গেছে না না নাসিরের দোকানে গেছে কোন দোকানে গেছে হ্যাঁ আমি তোমার কবো না আমি একলা গান খোঁজা তুমি জানি তাকো একলা গান বুঝা যার তোমার টান সে তুমি জানি তুমি জানি করতে না একটা যখন টার্গেট এলাকার খারাপ পয়েন্টের একটা টার্গেট এগুলো তুমি বড় বড় নিচে বুঝতে না ওসব জ্বালো তো আমার ও কোনবাদি তুকে দিতাম একটা মারা একটা ক্লু দো কোনবাদি দিতাম বাবু রাস্তা দিতাম না ডাইনো রাস্তা দিতাম আপনার রাস্তা আপনার আছে বাড়ির দামান তুই আইছিনি বাড়ির তেরা দামান আইছিনি না একলা রাখিয়েছেন বাড়ি বেটে আমি তোর মা হল্লো করে তাসা বেটা মুখে দিছে যা মাপ না না সাজে ডাক করি না না কইরাম বাড়িয়া গেলে তো তেরা বাঁধরে তুই যাই না নি বাড়ি এ বেটা একটু চকলে একে ও সাসা একটু দাবার বাইলে কইতো নি আমার বাতি যা গাও দে শুরু বাতি যা সাসা বুঝাই কইলে না সাসা বুঝাই সালাম করো আন্তর দামান হই সাসা দেন কই একটু কেন তো বেশি রাখতে রা ভাই উঠিন নি এ লাগে মনে করো কাকে মই দে আমার আপনারে কইছে কেয়াল করে কইছে উঠিন তে তেরা আমি কেয়াল রাখ রানি আপনারও চি 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 তোমরা বেটাইন তো বালা মনে করতাম তোমরা দেখি জঘন্য বেটাইন তোমরা জঘন্য
সাসাজি উতি উচিত মাতো গুসিত দরে আর গরম্বা তো বিলাই দৌড়ে আমার বন্ধু কিন্তু খারাপ কথা কইছে না উচিত কথাও কইছে আপনি বুঝার দরকার আছে কিটা কইছে নক্কা সাসা আমি কই আপনারে একটা জিনিস আমরার কাছে আপনার আর ফুড়ি জেলা আরামে থাকে দুনিয়ায় তিল্লা কোনো কারণে গিয়ে আরাম পাইতো না সুজামান খাইনিও সাথাইতো না একটাবার আপনি রাজিয়ে দেখো কেতেরা সিধার পিছে দৌড়েন না জানি আমরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড মানুষ আছে যেসা কানো লইয়া যাইতে পারবা যেসা কানো ফুড়ি চাইতে পারবা যে দামান দিশাবে বুঝুন জানি বুক ফুলাই আপনি গর্ব করে কইতে পারবা ওই দুক আমার দামান আপনার সমস্যা কোন জায়গাতে আমি বুঝলাম না আমরার জন্য আমরার দামান দই আপনার সমস্যাটা কোন জায়গাতে দেখো কা সুযোগ বারবার আয় না সাসাজি আমরা দেখো আল্লাহর রহমতে যা দিছেন শুকরিয়া মাশাআল্লাহ বাপ দাদা দেতা তুই আগে শুনো তো বল দুই যুগ বুইয়া খাইলেও শেষ হইতো না আমার বাপর নাম লইলে এখনো দশ গাউর মানছিস নি সালাম করে আগে আর আপনি কিতা আমার কিন্তু রে টেনিস মিটার 100 দারকি বুঝছস নি আমি কিতা আমি নিজেও জানি না রে বাবা গলা তেরা আমার দামান হইতো কেনে বারবার কইরাম তেরা আমার ভাতিজার মতো সরল সিধা খুব সহজ সরল পোয়াইগু আর ইগুরে লইয়া অত বিলিং কি মারে কেনে বাবা ইগুর কাছে নিরাপদ আর আমার কাছে নিরাপদ নাই আমি জানি না আল্লাহর কাছে কোন সময় কোন ভাব করছিলাম মনে করি আরো বাপর বাকি তার আমি বাইরে পাতার করতাম এই মানুষের বোন ভাঙে লইয়া তোমরা চিনি মিলে চিনো নি সার সানার অভিশাপ দেখছো না পুরোনার অভিশ তোমরা পাঁচ হাজারে জিকা করিও জিকা করলে ভাই ভাই জি না জি না পরিচয় দেওয়া লাগতো না আপনার পরিচয় আমরা তিনটা সান দিছে এরে হল নানান দিলে নানান মাত মাত্র সকতাত কান দিও না রা পয়সা আর যদি এই দুইটাই যদি আর কিছু তোমার ডিস্টার্ব করে খালি বাইরে স্মরণ করিও আর কিছু লাগতো না কই দিতে এইটা মাইছে বাজারে দি কইছিলাম মই মোর বিয়লার কাছে আগে বাচ্চা চাইতে কইতা যে তিন গুপুরি যদি হয় আর তিন গুপুরির যদি আমলদার বাটাইয়া তুলতাম বাড়ি এটা ব্যস্ত রুজির মালিক হইবো বেলতর মালিক হইতাম কি তারা আমারে দুই চোখ পাঠাই দেন তারার মুখ দিয়ে আমারে দুই চোখ পাঠাই দেন তারার মুখ দিয়ে তারা করো তারার ফল তারা পাই বুঝছো নি তুমি খালি ধৈর্য ধরে রে ভাই আর দরকার লাগলে বাইরে খবর দিও ভাই আসি যাও আমি ভাই দিতাম আসলাম আমি পুকুর বাড়ি আসলে দেখি অন্য তোমার না তুমি যাও কি বাজার কোনো সমস্যা হইলে খবর দিও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ কোন বাধা গেলে এখনো আর না পাই যদি বাড়িত না পাই আমার লোকে চিল্লা চিল্লি করবে আর আমার তো চিন্তা লাগে এমনও যে বিপদ আমরা উপরে এই তোমরা কই আসতে কত রইল ওখানে তোমরা কান্না কানে কি তাইছো তোমরা আফা দিদারে ফটো পাই আমরে যে তা খুশি হতা কইছে উঠে কবিছি অশৃঙ্খল বাসায় কিতা কিতা কইছে দিদারে কবে কিতা কইছে দিদারে খারাপ খারাপ কথা কইছে আফা সি 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 দিদারও তা হল নি আমি তোমার দোকানও ফাটাইও চিন্তা পড়ে গেছি যে কিতা না কিতা হইব ওয় আফা দিদারে ফরে কোনো রকম বাঁচি আইছি কোনো রকম মানে তোমরা কিলা বাঁচি আইছ কোনো অঘটন ঘটছে না কিতা অঘটন না আফা যদি খোনা চাষা থাকতা না একটা অঘটন ঘটে গেল নি আল্লাহ মান সম্মান বাঁচাইতে হলে ওলান একলাখান না একলাখান বাঁচাইন যাই হোক চিনি হয়েছি নি আনছস না দোকান বন্ধ আচ্ছা বাদ দে আর করা আগুন শায়লা নিবাইয়া গেলায় না ও শায়লা দেইক্যা গেলায় না
jala kita bi mau naraf kini kita kurtam cinta kurtam kita kurtam kita kurtam kita kurtam kita kurtam kita kurtam আমার মনে হয় খোনাসাসার লগে আমদার বিষয়টা খোলামেলা মাথা লাগবে একটা ফয়সালা যাওয়া লাগবে এই বিচারা কিন্তু আমদার খুব বেশি একটা অসুবিধা দিলে এটা আমরা কিন্তু বালা চাইলাম আমরা কিন্তু বালাটা কিছু করার চেষ্টা করলাম কিন্তু তাই না শুধু খালি বেরাদিন সব তাতে এটা খালি নাক গলায় এটা কি দেয় এক কাম কর যে তাবাটো আছে খোনাসাসার কাছে যাই গিয়া তান দে আগে বালা করি পালিশমেন্ট দিয়া পালিশমেন্ট মানে বুঝাইতাম কোনো হামকি দান্ত গেলে কিন্তু বেটা আগর রবিশ দেখাইল ডর করে গিয়া বুঝতে কোনো রকম বুঝাইয়া কই মিলে সাসা আরে আমরা একটু ম্যানেজ করে রে বা আমরা অষ্ট খায় মানুষ রে বা তোমার এলাকার মানুষ রে বা আমরা তোর বাদ কোনো রেকর্ড নাই বেটা বুঝাইয়া কইলে এমনি বুঝবা ওই যায় যায় বেটারে বুঝানি যায় বলে বুঝাইতে যায় বেটারে বুঝে বেশি বুঝানিত গেলে বেটা ওটা কয় এই আমারে বুঝাইছ না আমি আমি দাড়ি সাদা ফাকনা করছি বয়স গাটাইয়া বাপ রে বাপ বেটার মা শুনলে রে ভাই বুঝা যায় যেমন এটা হই দাদা লগর তবে একটা জিনিস আস্তে আস্তে সুন্দর করে বেটা লাইলে নাইনি অক্ষর অক্ষর বিষয় বিষয় ভাঙ্গিয়া বুঝাইয়া খাওয়া লাগবো আর নাই বেটা আগর বিষ দেখাইতে আমার আসলে ডর করে তবে হ্যাঁ মিস করা কিন্তু যাইতো না যেটা করা যায় কিন্তু তাড়াতাড়ি করা লাগবে এক শর্তে আমি যাইনি সুজামার তুমি গিয়া হিনে লাম্পা আর ফা দেখাইতে পারতে না বেটা কিন্তু যা কর বেটা তা থেকে আরো বেশি আছে এখানে মানতে হইব আচ্ছা আচ্ছা কই মুনে লাম্পা আর ফা দেখাইতে না আর ফা তো আনা সোতান থাকবো তবে হুনো তাই যে তুই বেটা গিরি দেখাইছ না আমার সাইন দেখাইছ তুই কিন্তু ফিট খালি আছিস দুয়া ময়দান খালি ও তা করছ আর ওখান ইতা থানতনে আরো দেরা হইয়া বইতাছ তবে ঠিক আছে বন্ধু আমি মারতাম না দামাটা তুমি একটু মারতো আমি সুপারিশ করবো যাইবি বন্ধু বালা লাগে না রে বন্ধুরে বিশ্বাস করো আমার শায়লার কথা মনে হইলে বন্ধু আমার কলিজাত বুঝা যায় যে মন আকারি ধরে বুঝা যায় কি গে দুম্বা তাগুন ধরাই আখরে শুনতে চালাই দিলেছে তুমি তো আমার বাইর হয়ে যাবে আমি আও শুনো শুনো ও শায়লা তোমার নামটা বলো কে রেখেছে নামের মাঝে জাদু আছে মায়া আছে শায়লা তোমার নামটা বলো কে রেখেছে তোমার লাগি দিদার পাগল পিছে ছুটেছে শায়লা তোমার নামটা বলো চলো দোস্ত আইও আইও ভাই ও ভাই নিজে আপনা আপনি উঠবো চলো দোস্ত চলো এবার যাব প্রেমিকার বাড়ি ওদাসা সসাবা ও সসা সসা ঠাকুরবা বলবা হ্যাঁ আমি তো নিয়মিত আপনার বাড়িতে আই না রে ফুকা যায় আমি কোনো অন্যায় করছি অন্যায় করছো না রে পুত এক কাম করো তোমার তোমার হাত দরিয়া হয়ে যাবো বাবা তোর খাইলে তোমার ভাবা দরিয়া হয়ে যাও রাস্তাঘাটে জুতা দি মারিয়া রে বাবা আমার ইজ্জত লইয়া টানা টানি ইলে উপকার করার ধরনের নাই রবু বালা লাগি করবা টাটি এটা মানছে বালাই মনে করে না মনে করে কিতা হলো আমি বুঝলাম আমি যে আপনার বাড়িতেই ইতালিয়া আনার মানছে নানান মাত মাতে আপনার মান সম্মান যেত ধরে এখানে আমি বুঝলাম চাষা চাষা ঠিক আছে আমি নাইলে যদি আপনার মান সম্মান যদি থাকে আমি আর আইতাম না তেরা ভাই আপনি আমরা অনেক উপকার করছেন আপনার কাছে আমরা কৃতজ্ঞ ও ভাই লক্ষ্মী ভাই আর আমরা কিছু করা লাগতো না আমরা যে কোনটা লাগে আমরা আপনারও কই মনে মানছে আমার আব্বারে ভাইয়া বেজ্জত করে আমরা নামে নানা বদনাম সরার ভাই তেরা ভাই তেরা ভাই তো কোনো দোষ নেই চুপ চুপ তুই মাত্র সরে তুই কি তা বুঝবে ও ভাই রে তোমার ভাই যাবে রে ভূত তুমি তো সাসার লাগে বহুত কষ্ট করছো আটনি গাঁটনি গাঁটনি কত তা করছো তুমি সাসারে আর ঋণর বুঝা এখন বাড়াইও না রে ভূত সাসার মনের মাঝে আসো নাকি সারা জীবন মনের মাঝে থাকবে তুমি সমস্যা নাই আমার তো কয়টা দিন লাগে আমার মুক্তি ধরে বাবা চিন্তা করবো না বুঝলাম উপকারাত উপকারাত উপকার ফেরাত কি যদি খেতি হয় এই উপকার ফেরাত দোকান আছে আমি আপনারা সিধে ঘাটে আইতাম না কিন্তু যদি কোনো বিপদও পড়ে তেরারে চরণ করবা যাই কি
আমার খান্দাত আপনার খান্দাত আইসুন ওই সময় কিন্তু দুইটা ফুয়ারে আমরা খারাপ চোখে দিয়েছি, যার কারণে তারা নিজেরে নিজে খারাপ মনত করছে, আমরাও খারাপ মনত করছি। আসলে দুইটা ফুয়ার বালা, আর আজকে তারা দুইটা আমার খান্দাত আইসুন আইসুন কেন আমি কইরাম একটু পরে আর কি। কিতাও দয়ের মতলব খারাপ বুঝছেন, আর আব্বারে কিতা কইতাম যে জামা যে সার যে জামা তো কিতা লাগে উল্লো ইয়াই ওর বাকু চাই এই বাতে আমি মাত্র বাবা ভাই যাব তো পেশাই বুঝাই না বাতে শর্টকাটে কইলো কিতা কিতা মতলবে আইছেন টেনশন। আহা কবির আলী ভাই ইনো মতলব মতলব কিচ্ছু নাই, তারা দুইটার বাপ বাইর লগে আমার আলাপ হইছে, মাত কথা সব ক্লিয়ার হইছে। তারা আসলে আয় তোমার উপকার করার লাগে, তুমি আর কি তারা রে ভুল বুঝো, আচ্ছা সমস্যা নাই। ঘটনা হইলে তারা দুইটা ফুয়াকির স্যার তোমার ছুটো দিয়ে ফুরিয়ে নিত আর কি, তারা গড় আলাপ হয়েছে, তারার মা বাপ সবর লোক আলাপ হয়েছে বিদেশ বাদেশ, তারা যে ভাই আইনি আছে তারার লোক আলাপ করছে, তারা সুন্দর আব্বা তার তারার কথা না শুনিয়া মহিনর বাইর লোক আলাপ হয়েছে নি, তারপরে দিদার দিদারর বাপের লোক আলাপ বাইর লোক আলাপ কথা দিছো নি কথা দিছো তারা দুইটা ফ্যামিলি কত ব্যাপার সারা জীবনের ব্যাপার আব্বা বুঝছো, নিতা তো ফুতুল খেলা নাই আর তালই দিয়ে খেলা নাই, তোমার বিয়া করলাম আর দুটো সংসার করলাম। তোমার আব্বাই মাতলে কইছো, তোমার আব্বার মাথার উজ্জ্বল আছে নাকি বুঝছো না? আপনি যখন সকল খামাতে রাখি দিয়েছেন সকলটা মাতিও লিছে ইন আমি আর কিতা মাতা পোক আছে, আমার ফুরির মানে তো আপনার ফুরির, আমি গাইডেন আর আপনি গাইডেন তো সফল, তার আপনি যে যে সিদ্ধান্ত নিবা আমি ওই সিদ্ধান্ত অটল থাকবো, আপনার সিদ্ধান্ত বাড়া যাইতাম নাই আলহামদুলিল্লাহ। তারপরেই তো আপনার একটা মতামত আছে না, কারণ কি তাহলে ফুরি তো আপনার চাষা যখন আপনার আপনার ফুরি দায়িত্ব দিলে শুনতে বা আমার লিস্ট রাখিও আলহামদুলিল্লাহ।